ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস, বিউটিফাই ইওর সেলফ। আমি তোমাদের জিনিয়া। আজকে আমি তোমাদেরকে শোনাবো প্রচুর দর্শক বন্ধুদের অনুরোধে একটা পর্ব, যে পর্বটা হলো মুখে যদি গুটি গুটি বা দানা দানা বেরিয়ে যায় তাহলে কি এমন করবে যাতে সেটা ভালো হয়ে যায়। আমাদের নতুন চ্যানেল বেঙ্গল ফিশের নিউজ টাইম তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাচ্ছ না, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে একদম ভুলো না। তার সঙ্গে সঙ্গে যে ওয়েবসাইটটা আছে www.bengalfusion.in সেটাও কিন্তু তোমরা দেখো, লিখিতভাবে প্রত্যেকটা পর্ব পেয়ে যাবে। এবারে আসি আজকের যে প্রসঙ্গ, সেটা হলো মুখের মধ্যে ওই গুটি গুটি বা দানা দানা যেটা বেরোয়। এটা বলার উদ্দেশ্যই হলো, দেখবে আমার কমেন্ট বক্সে প্রচুর জন এটা বারবার জানতে চেয়েছে। আমার মনে হলো আলাদা আলাদা করে না বলে একটা পর্ব করি বা একটা ভিডিও বানাই বা একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরি, যেটাতে সবারই খুব সুবিধা হবে। প্রথমত যে কথাটা বলে রাখি, আমাদের ত্বকে যদি ক্রমশ দেখবে ময়লা বা অয়েল জমতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই দানা দানা বা গুটি গুটি বেরোনোর সম্ভাবনাটা অনেকখানি হয়। যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে খুব দেখা যায়, এটা অনেকটা অ্যাকনেরই ধরন, কিন্তু অ্যাকনের মতো অতটা বাড়াবাড়ি হয় না, অথচ গোটা মুখের মধ্যে ছোট ছোট দানা দানা বেরিয়ে যায়। অনেক সময় শুধু যে মুখে হয় তা নয়, তার সঙ্গে সঙ্গে হাতেও দেখা যায় এবং সেটা অনেকগুলো হয়ে যায়, লাল লাল হয়ে যায়। সেটাকে আমরা চলতি ভাষাতেই বলি যে চিকেন স্কিন বলা হয়। এবারে চিকেন স্কিনটা কী সেটা নিয়ে আমি অন্য সময় ভিডিও বানাবো এবং এটা নিয়ে তোমাদের বলতে এলে বেশ বড় একটা পর্ব চলে যাবে। আজকে আমি সেই বিষয়ে যাচ্ছি না, তার থেকে বরঞ্চ যেটা মুখের যাদের বেরোয়, যাদের গোটা গোটা গুটি গুটি বেরিয়ে যায়, দানা দানা হয়ে যায় এবং লাল লাল হয়ে যায়, সেটা কীভাবে তোমরা রিমুভ করবে সেই কথাই শোনাই। প্রথমত বলবো, মুখটাকে ক্লিন রাখাটা খুব দরকার। যারা দেখবে ভীষণভাবে একটু বাইরে বেরোচ্ছে, পলিউশনের মধ্যে যাচ্ছে, ধুলো ময়লার মধ্যে যাচ্ছে, তাদের কিন্তু এই সম্ভাবনাটা একটু বেড়েই যায়। তুমি বাড়ি এসে ধরো সন্ধেবেলা, এটা রোজ করার দরকার নেই, সপ্তাহে দুদিন বা তিন দিনও যদি করো তাহলেই যথেষ্ট। আর যাদের এই সমস্যাটা হচ্ছে তারা তো অবশ্যই করবে। প্রথমত কী নেবে জিনিসটা বলি, বেসন নেবে, তার সঙ্গে নেবে চন্দন। চন্দন পাউডার একটু কিনে রেখে দেবে এবং ওই চন্দন পাউডারের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে রাখবো, যেটা থেকে তোমার পেতে সুবিধা হবে। তার সঙ্গে সঙ্গে কস্তুরি হলুদ, আমি বারবার তোমাদেরকে বলি কস্তুরি হলুদ ঘরে কিনে রেখে দেবে, এই হলুদটা কিন্তু খুব কাজের। যদি একান্তই কারোর কাছে কস্তুরি হলুদ না থাকে তাহলে যে হলুদে আমরা রান্না করি সেটা নিতে পারো, তবে কস্তুরি হলুদ হলে সেক্ষেত্রে খুব ভালো হয়। বেসন যদি তুমি দু চামচ নাও, তুমি চন্দন পাউডারও কিন্তু এক চামচ নেবে। দু চামচ বেসন নিলে চন্দন পাউডার এক চামচ নেবে, আর ঠিক যে চামচে তুমি এইগুলো তুলছো তার চার ভাগের এক ভাগ এরও কম নেবে কস্তুরি হলুদ। যেটা এবারে মিশিয়ে ওটা পুরো অতটাই তো একদিনে লাগবে না, একটা শিশির মধ্যে ভরে রেখে দিলে তুমি ইচ্ছা হলে তোমার যেখানে সুবিধা হবে এটা ব্যবহার করতে সেরকম জায়গায় মানে রেখে দেবে। একটু হাতের মধ্যে নিয়ে নিলে যখন তুমি স্নান করতে যাবে তার আগে ফেস ওয়াশও ব্যবহার করা দরকার নেই, এটা হাতের মধ্যে নিয়ে নিলে, নিয়ে তুমি গোটা মুখের মধ্যে একটু মেখে নিলে, একটু রাব করে নিলে, কিন্তু রাবটা খুব জোরে করবে না তাহলে অসুবিধা হতে পারে, রাবটা খুব জেন্টল করবে, খুব আলতো করে রাবটা করবে। তারপরে একটু পাঁচ মিনিট রাখলে ওই প্যাকটা মুখের দেওয়া অবস্থাতে মুখটাকে তারপরে ধুয়ে নিলে, এটা প্রথম অবস্থাতে করবে। তারপরে যেটা করবে, যদি সেই সময় করতে পারো ভালো, যদি পরেও করতে পারো এটা তাও হবে, কি করবে, জল ঝরানো টক দই, ছাঁকনির মধ্যে একটু টক দই দিয়ে দেবে, এক চামচ টক দই দিয়ে দিলে, ঘরে পাতা হলে ভালো, না হলে প্যাকেটে দই ব্যবহার করতে পারো, দই দিয়ে দিলে এবারে ওটাকে জল ঝরাতে দেবে। জল ঝরাতে দেবে এই কারণেই বলছি, না হলে না জল সমেত যদি রাখো তাহলে দেখবে ঠিকমতো পেস্টটা তৈরি করতে পারবে না, সেই কারণেই বলছি জলটাকে ঝরিয়ে নেবে, অনেকটা জল বেরিয়ে যাবে। যে বড় চামচের এক চামচ টক দই নিলে দেখবে প্রায় হাফই হয়ে যাবে টক দইটা, এর মধ্যে নিয়ে নেবে হাফ চামচ একটু কফি গুঁড়ো। এর আগেও আমি তোমাদের বলেছি যে কফি গুঁড়ো কিন্তু ভীষণ কাজ দেয় এবং কফি গুঁড়ো নিয়ে আমি পর্ব করে উঠছি।
এবারে এই কফি গুঁড়ো আর তার সঙ্গে টক দই, আর নেবে এক ফোঁটা মতো পাতিলেবুর রস। পাতিলেবুর রস নিয়ে নিলে এই তিনটে উপাদানটি খুব ভালো করে মিশিয়ে নেবে। এরপরে তোমার যদি মনে হয় ওর মধ্যে হালকা করে চিনি একটু ডাস্ট করে, ধরো পুরোপুরি একদম পাউডার করে নিলে না, চিনি যেহেতু ভীষণ চারিধারটা ধারালো থাকে তাই স্কিনের ওপর একটা এফেক্ট করতে পারে, সেই কারণে বলছি একটু মিহি করে নেবে। তুমি সেটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিলে কিছুটা হলেও ডাস্ট হয়ে গেল, মানে একটু দানাও থাকলো আবার গুঁড়ো গুঁড়োও থাকলো, না হলে তুমি ব্রাউন সুগারও নিতে পারো যেটা তোমার বেশ ভালো রকমেরই একটু ডাস্ট মতো থাকে, এটা তোমাকে একটু করে নিতে হবে। এবারে তুমি এই কটা জিনিসকে মিশিয়ে নিলে, মিশিয়ে মুখের মধ্যে মেখে নিলে, মেখে নিয়ে খুব আলতো হাতে মুখের মধ্যে লাগালে, লাগালে তারপর রেখে দিলে, তারপরে যে রেস্ট অফ দ্য পার্ট থাকলো মানে বাকি অংশটা থাকলো সেটা না মুখের ওপরে পুরো পোলেপের মতো প্যাকের মতো মুখের মধ্যে মাখিয়ে দিলে, এটা কিন্তু শুকাতে শুকাতে 15 থেকে 20 মিনিট লেগে যাবে এটা শুকাতে। যেই শুকিয়ে গেল তুমি ভিজে কাপড় দিয়ে হোক অথবা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে, হয়ে গেল তোমার এই কাজটা। তারপরে যেটা করবে সেটা হলো অ্যালোভেরা জেল এবং তার সঙ্গে এক ফোঁটা ট্রিটি অয়েল, যদি বাড়িতে থাকে ভালো, যদি একান্তই না থাকে তাহলে তুমি অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের যে অয়েলটা সেটাকে একটু মিশিয়ে নিয়ে মুখের মধ্যে মেখে নাও। এই কটা পদ্ধতি না একটু সন্ধ্যের দিকে করো, বা সন্ধ্যের পরে যখন তুমি এবারে শোবে বা ঘুমাতে যাবে এই সময় যদি করো না, তাহলে এই ট্রিটমেন্টটা হয়ে গেল, তারপরে অ্যালোভেরা জেল এবং ট্রিটি অয়েল অথবা অ্যালোভেরা জেল ভিটামিন যে অয়েলটা সেটা কিন্তু সারা রাত ধরে তোমার স্কিনটাকে নারিশ করলো। আর যাদের গুটি গুটিটা খুব বেশি হয়েছে তারা ভিটামিন যে তেলটা সেটা অল্প দেবে, বেশি দেবে না, দু ফোঁটা দিলেই কিন্তু যথেষ্ট। আর গরম যদি না চাও অ্যালোভেরা জেল দিতে পারো, কিন্তু ট্রিটি অয়েলটা দিলেও কিন্তু বেশ কাজ দেবে। এবারে এইটা মুখের মধ্যে দিয়ে ঘুমিয়ে পড়লে সকালে উঠেই দেখবে তোমার মুখটা অনেকটা তরতাজা লাগছে, শুধু তাই নয় আস্তে আস্তে যে গুটি গুটি ব্যাপারটা সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। তুমি যদি সপ্তাহে 2 থেকে 3 দিন এই পদ্ধতিটা করতে পারো তাহলে দেখবে যে মুখে গোটাটা আছে সেটা কমে তো গেল এবং তোমার স্কিনটা কিন্তু ভালো হয়ে গেল, স্কিনটা স্মুথ হয়ে গেল, যেরকম দাগহীন স্কিনটা হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে ত্বকটা কিন্তু উজ্জ্বল হয়ে যাবে। এই পদ্ধতি করে দেখো, যারা এই ধরনের মুখে কপালে এটা দেখা দেয় সাধারণত কপালের দিকে অথবা নাকের দুপাশটা বেশি দেখা যায়, যারা এই সমস্যায় ভুগছো অবশ্যই এটাকে ট্রাই করো, আমি নিশ্চিত করে বলছি তোমাদের ভালো কাজ দেবে। মনে হয় যদি এই ভিডিওটাকে শেয়ার করো, কারণ তোমার মতো অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছে এবং তাদেরকে জানানো খুব দরকার। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।